নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন, কিন্তু আজানও দেন নাই, একামতও দেন নাই। তাহলে আজান একামত দেওয়া সুন্নত কিনা? যে তা আল্লাহ রসুল তো দেন নাই। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এবাদত যেভাবে করার অনুমোদন দিয়েছেন, শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন, এটার নাম সুন্নত। আর যখনই এটার বিপরীত হবে তখন এটার নাম, এটার নাম বেদাত। তাহলে সুন্নতের মধ্যে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ করেছেন, সেগুলা খালি সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এরকম কাজও সুন্নত আছে। কে আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু সেটাও আমাদের জন্য সুন্নত, এরকম সুন্নত আছে কিনা বলেন তো দেখি। যে একটা বলেন, উদাহরণ বলেন কি আছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মুয়াজ্জিন ছিলেন না? আল্লাহ রাসূল মুয়াজ্জিন ছিলেন না, কি ছিলেন? ইমাম সাহেব ছিলেন। কখনো আজান দেন নাই, একামত দেন নাই। আল্লাহ রাসূল দিছেন আজান একামত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন, কিন্তু আজানও দেন নাই, একামতও দেন নাই। তাহলে আজান একামত দেওয়া সুন্নত কিনা? যে তা আল্লাহ রাসূল তো দেন নাই। এই জন্য আমরা সুন্নত বেদাতের সংজ্ঞায় কথা বলি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে সেটা সুন্নত, না করলে সেটা বেদাত, এটা বেদাত সুন্নতের সংজ্ঞায় বলা হয়নি। আমরা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন সেটা সুন্নত, যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই সেটার নাম বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে করেছেন, কখনো নির্দেশ দিয়েছেন, কখনো অনুমোদন দিয়েছেন, এই সবগুলাই সুন্নত। এই জন্য মাঝে মাঝে কেউ বলে, এ মিয়া তুমি যে বলো এটা বেদাত, তা আল্লাহ রসুল তো এটা করে নাই, এটা করে নাই, এটা করে নাই, তাহলে তো এগুলোও বেদাত, এরকম বলে। এই জন্য সুন্নতার বেদাতের ব্যাপারে এই কথাটা মনে রাখবেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে সুন্নতার বেদাত হইল ওই জিনিসটা যেটা মালাম ইশরাহুল্লাহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ এবং রাসূল শরিয়া হিসাবে নির্ধারণ না করলে সেটা বেদাত, নির্ধারণ করলে সেটা সুন্নত।